নবান্নের অসন্তোষের মাঝেই জল ছাড়ছে ডিভিসি, ভাঙছে বাঁধ, জলের তলায় একের পর এক জনপদ, দক্ষিণবঙ্গে বন্যার ভ্রুকুটি। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ডিভিসির জল ছাড়ার কারণে ভেঙেছে একাধিক বাঁধ, জলমগ্ন একাধিক জনপদ, বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে। যখন বর্ষার জন্য অপেক্ষা করছিল গোটা দক্ষিণবঙ্গ, সেই সময় লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা ছিল উত্তরবঙ্গে। কিছুদিন আগে পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ পুড়ছিল রোদের তাপে, তবে এবার সেই গরমের ইতি ঘটেছে। দক্ষিণবঙ্গে অবশেষে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি, আর এই বৃষ্টি শুরু হতেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বেশ কয়েকটি জেলায়। গত সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি দেখা দিয়েছে, যার জেরে পুকুর থেকে শুরু করে নালা নদী সবই জলে টই টুম্বুর। আর এরই মধ্যে আবার ডিভিসি থেকে শুরু হয়েছে জল ছাড়া, যার কারণে বন্যার আশঙ্কা আরো বেড়ে গিয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবনের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ডিভিসির ছাড়া জলে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে, ভেঙেছে একাধিক বাঁধ। যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত চলেছে বাঁধ মেরামতের কাজ। জানা যায়, ডিভিসির জল ছাড়ার কারণে জগৎবল্লভপুরের পাতিহাল অঞ্চলে হাবিজপুর এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। অন্যদিকে জগৎবল্লভপুরের চাদল ও যদুপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত জেগে চলে সেই বাঁধ মেরামতের কাজ। এই বিষয়ে জগৎবল্লভপুরের বিধায়ক শীতনাথ ঘোষ জানান, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, যার কারণে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ। এটা একটা ব্রিজ হচ্ছিল, ব্রিজের একটা বাইপাস রাস্তা। বাইপাস রাস্তা সবসময় রাস্তা থেকে নিচু হয়, বাইপাস রাস্তাটা ওভারফ্লো করে গেছে। সেটাকে আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় বেঁধে দিয়ে, বালি দিয়ে, শালবল্লা দিয়ে, বাঁশ দিয়ে বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। মোটামুটি ভাবে রিস্টোর হয়ে গেছে, জলটার ওভারফ্লো হচ্ছে না। আশা করছি এক দু ঘন্টার মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়, ডিভিসি থেকে আগামী কয়েকদিন আরো বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে। আর প্রতিদিন এভাবে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যার তুমুল আশঙ্কা রয়েছে। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হচ্ছে, এমনটাই অভিযোগ নবান্নের। সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে মাইথন থেকে 6,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 1,14,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। শনিবার পাঞ্চেত এবং মাইথন থেকে যে জল ছাড়া হয়েছে, সেই জল দামোদরের দুর্গাপুর ব্যারেজে আসতে শুরু করেছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। রবিবার শেষ পাওয়া খবর পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 82,000 কিউসেক। বেলা যত বাড়বে ততই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে, এমনটাই জানিয়েছেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা। ডিভিসির ছাড়া জলে আমতায় বিপদসীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভাঙল 4টি বাঁশের সেতু। মূল ভূখণ্ড থেকে হাওড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপাঞ্চলের ভাটোরা এবং ঘোড়াবেড়িয়ার চিতনান গ্রাম পঞ্চায়েত, যার কারণে সমস্যায় পড়ে প্রায় 60,000-এরও বেশি মানুষ। জানা যায়, বৃষ্টির কারণে বেশ কয়েকদিন ধরেই মুন্ডেশ্বরী নদীতে বেড়ে গিয়েছে জলস্তর। তার উপরে আবার ডিভিসির জল ছাড়াতে জলের তোড়ে শনিবার রাতে মুন্ডেশ্বরীর ওপরে থাকা পরস্পর 4টি বাঁশের সেতু হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। নদীর দুই পারে আটকে পড়ে সাধারণ মানুষ, মানুষের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে নৌকার। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, লাগাতার বৃষ্টির কারণে বেড়ে গিয়েছে জলস্তর। গতকাল রাতে মুন্ডেশ্বরীর ওপরে থাকা বাঁশের সেতু ভেঙে যায়, যার কারণে সমস্যায় পড়েছে বহু মানুষ। রাতে রাতে বাঁশের সেতু জলের স্রোতের জন্য ভেঙে গেছে। আমাদের মুন্ডেশ্বরী নদী ওই ভাটোরা, এর ফলে এপার ওপার কত মানুষ? 4 লাখের লোক, 4 লাখ লোকের মতন আছে।
ভাটরা, জীবিজিদিনাল, ঘোড়াবেড়িয়া। এখন কি অসুবিধা? এখন অসুবিধা বলতে মানুষের যাতায়াত জন্য অসুবিধে, ওই বোটে করে যাচ্ছে মানুষ, খেলো ওই করে। তবে জানা গিয়েছে বাঁধ মেরামতের পাশাপাশি সর্বদা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নিম্নচাপের বৃষ্টিতে জল বেড়েছে ঘাটালের শিলাবতী নদীতে। শিলাবতী নদীর জলে প্লাবিত হচ্ছে ঘাটাল পৌর এলাকা। শিলাবতী নদীর জল বাড়ায় শিলাবতী নদীর ওপর ভাসমান ঐতিহ্যবাহী ভাসাপোল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন করে পাটাতন লাগিয়ে আবারও চালু করা হয়েছে ভাসাপোল। এক কথায় শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগ বাড়াচ্ছে ঘাটালবাসীর। তবে জানা গিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবেলা করবার জন্য তৎপর রয়েছে প্রশাসন। সমস্ত রকম পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখুন, বাঁধ যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, এই খানা দামোদরের ওপরে তিনখানা ব্রিজ নির্মাণ হচ্ছে। এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে, সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল, কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল খানা দামোদরের ওপর দিয়ে পাস করানো হবে। যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে, আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে। সে তার পাশের আমাদের যে বালিখাত আছে, এখানে যে আমাদের হাফিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে, একদম গরিব সম্প্রদায়ের মানুষ, যাদের মাটির বাড়ি অনেকটাই আছে, তো এটা দিয়ে পাশ হয়ে গেলে তাহলে ওদের ওই বাঁধটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে। তাই প্রশাসন থেকে কাল এডিএম সাহেব এসেছিল, বিডিও সাহেব সারাক্ষণ ছিল, আমরা যারা জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ, সভাপতি, এমএলএ সাহেব নিজে এসছে। এবং আশা শুধু নয়, আমরা কাল রাত্রি 11টা পর্যন্ত লেবার দিয়ে কাজ করিয়েছি, যতটা পেরেছি, বস্তা দিয়ে গার্ড দিয়েছি। আজকে আশা করি পানাও তুলছে একটা টিম লেবার ইরিগেশনের, আশা করি 12টার মধ্যে কি একটার মধ্যে এখানে বাঁধটা পুরো সম্পূর্ণ রূপে কমপ্লিট করে দেওয়া যাবে, এবং আমি নিজেই তত্ত্বাবধানে থাকবো থেকে করে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।